ডলারকে বিনিময়ের মাধ্যম বা রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহারের পরিবর্তে এটিকে অস্ত্র বা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছেন মার্কিন অর্থনীতিবিদ এবং বিশ্লেষক জেফ্রি শ্যাস। সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এর মধ্য দিয়ে মার্কিন সরকারের ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা, আফগানিস্তান সহ আরও কয়েকটি দেশের সম্পদ বাজেয়াপ্তের ঘটনাকে তিনি ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। এর অর্থনীতিবিদ আরও বলেন, যখন কোনো একটি দেশের প্রেসিডেন্ট একটি আদেশে স্বাক্ষর করতে পারেন এবং রাশিয়া সহ বিভিন্ন দেশের বিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করতে পারেন, তখন ওই দেশের মুদ্রাকে রাজনৈতিক আগ্রাসনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ থাকে। এক্ষেত্রে এখন দেশগুলোর প্রয়োজন নন ডলার পেমেন্ট মেকানিজম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।